আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, অষ্টম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করবো, এখানে আমাদের যে এই চিত্রটা এখানে বলা আছে যেটা সেটা আলোচনা করবো। এখানে বলছে উপরোক্ত ধারণা ব্যবহার করে আমরা যে কোনো দৈর্ঘ্যের রেখাংশকে একটি নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করতে পারি। এখানে ধরো 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশকে আমি 3:2 অনুপাতে অন্তর্ভুক্ত করতে চাও। এখানে মানে কি বলছে, এখানে 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশকে 3:2 অনুপাতে অন্তর্ভুক্ত করতে চাও, এক্ষেত্রে নিচের কাজটি আমাদের করা যেতে পারে। এখানে তো আমরা এখানে এখন একটা আপনার মনে কোশ্চেন হতে পারে, আমরা 9 সেন্টিমিটার দৈর্ঘ্যকে আবার 3:2 অনুপাতে আমরা কীভাবে অন্তর্ভুক্ত করবো। ওকে, তো এটা কিন্তু আপনার মনে কোশ্চেন হতে পারে, কারণ আমাদের দৈর্ঘ্য তো 9 সেন্টিমিটার, এটাকে আমি কীভাবে 3 এবং 2 অনুপাতে বিভক্ত করবো। এখানে আসলে এটা আমাদের করা যাবে, যেমন আমাদের একটা জাস্ট এক্সাম্পল দিই। এখানে ধরুন আপনাকে একটা দৈর্ঘ্য আছে মনে করুন 10 সেন্টিমিটার এখানে আছে, ওকে, কত সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, আর আপনাকে বলা হয়েছে এখানে এই 10 সেন্টিমিটার যে দৈর্ঘ্যটা আছে এটাকে আপনি হচ্ছে মনে করুন কত অনুপাতে বিভক্ত করতে বলছে, মনে করুন 5:2 করতে বলছে এখানে, 5:2 অনুপাতে বিভক্ত করতে বলছে এখানে, বা আমি 5:3 না দিয়ে 2:3 দিলাম। এখানে 2:3 বা 3:2 অনুপাতে আমাদের অন্তর্ভুক্ত করতে বলছে এখানে। তো আমরা এটা কীভাবে করবো? এখানে এটা করার সিস্টেম হচ্ছে আমাদের যে অনুপাতটা আছে অনুপাতের যোগফল, এখানে তার মানে 3+2 কত, 5 হবে না, এখানে লেখা যাবে এখানে 3+2 কত লেখা যাবে, 5 লেখা যাবে এখানে। ওকে, তো এখন আমাদের এই 10 সেন্টিমিটারের মধ্যে, 10 সেন্টিমিটারের মধ্যে আমাদের এই অংশটা কতটুকু আছে এখানে, 5 এর মধ্যে 3 অংশ আছে এখানে। ওকে, তার মানে আমি যদি কাটি কত হবে এখানে, 3 5 2 10, তার মানে 6 এখানে, তার মানে একটা দৈর্ঘ্য হবে কি 6, আর আমাদের আরেকটা কত হবে 10 এর মধ্যে, এবার কি 2/5 আছে এখানে। ওকে, লেখা যাবে এখানে কি, এবার 2 লেখা যাবে মানে 4 লেখা যাবে এখানে। তার মানে 10 সেন্টিমিটার একটা দৈর্ঘ্যকে আমি এখানে 4 এবং 6, মানে এটা যে আমাদের পুরোটা যে 10 সেন্টিমিটার হয় এখানে, 10 সেন্টিমিটার, তো এটাকে আমি পুরোটাকে আমি করতে পারি 4 এবং 6 ভাগ করতে পারবো এখানে। তো একদিকে আমি 6 নেবো এখানে, এদিকে আর একদিকে 4 নেবো এখানে। ওকে, তো এটাকে কিন্তু লেখা যাবে কিন্তু এখানে 3:2 লেখা যাবে এখানে, কারণ এটাকে আমি যে 6:4 লিখি, তো এটাকে ভাগ করলে কি 2 দিয়ে ভাগ করলে 3:2 হবে এখানে। ওকে, এটা কি বুঝতে পারছেন আমরা কিভাবে এটা অনুবাদ করলাম? এটা হচ্ছে ইনিশিয়ালি আমাদের যেটা দৈর্ঘ্য সেটা আমাদের নিতে হবে, দৈর্ঘ্য কত এখানে 10, আর 3/5 বলতে আমরা কি বুঝতেছি বলুন। এখানে 3 হচ্ছে আমাদের এখানে কোন অংশটা নিচ্ছে, 3 অংশটা, আর আমাদের মোট অনুপাত কত এখানে 5, আবার এখানেও আমি নিচ্ছি 10 এখানে নিচ্ছি, আর এখানে কত অংশ নিচ্ছে 2 অংশটা নিচ্ছি, এবং মোট অনুপাত কত এখানে 5 এখানে। ওকে, এভাবে করলে কিন্তু আমাদের ম্যাটটা হয়ে যাচ্ছে এখানে। তো আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের জাস্ট এই অনুপাতটা কীভাবে ভাগ করবো এখানে, এটা আমি দেখবো এখানে। তো এই ক্ষেত্রে আমাদের যে কাজটা হবে এখানে, এটা আমাদের আছে কি 9 সেন্টিমিটার আছে এখানে। ওকে, কত সেন্টিমিটার, 9 সেন্টিমিটার আছে এখানে, তো 9 সেন্টিমিটার আছে, অনুপাত কত বলুন তো এখানে 2 আর হচ্ছে 3 5 হবে এখানে, তো মোট অনুপাত হচ্ছে 5। আমি যে 3-এর জন্য যদি দেখি তাহলে কত হবে, 3/5 লেখা যাবে এখানে, 3/5, তার মানে কিন্তু এটা একটু ফ্রাকশন মানে আসবে এখানে, 3 নং 27/5 এখানে 5 আসবে এখানে। ওকে, 3 নং 27/5 এখানে, আর একটা আমাদের কত আসবে 9 9 আর কি 2/5 এখানে, তো 18/5 কত আসবে এখানে, 18/5 আসবে এখানে। ওকে, তো এখন আমরা জাস্ট এটা যদি ভাগ করে দেখি, ভাগ করলে কিন্তু আমাদের এখানে জাস্ট একটা মান পাবো, ফ্র্যাকশন মান পাবো এখানে। তো আপনারা একটু জাস্ট ক্যালকুলেশন নেবেন, মানে ক্যালকুলেটার নেবেন এখানে, নিয়ে করবেন কি এখানে, ক্যালকুলেটার তুলবেন একটু মানটা এখানে, তো মানটা একটু তুলে দেখুন কত হয় এখানে। তো আমি এখানে ক্যালকুলেটার করে দেখছি 27কে আমি 5 দিয়ে ভাগ করছি, 27 ভাগ হচ্ছে আমাদের 5 এখানে, দেখবেন যে 5.4 পাবেন এখানে। আর এটা যদি আপনি ভাগ করেন 18কে, আপনি যদি কি করেন 5 দিয়ে ভাগ করেন এখানে, 18/5 করেন এখানে, তাহলে দেখবেন যে 3.6 পাবেন এখানে। ওকে, 3.6, এখন আপনি স্কেল দিয়ে ধরে দেখবেন যে আমাদের এই মানটা আমাদের কি আছে, 5.4 আসছে, এবং এটা কি 3.6 আসছে এখানে। ওকে, তো এখন আমি জাস্ট দেখাবো এটা আমরা কীভাবে এখানে কাজ করবো, এটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো এখানে। তো এই জন্য আমরা এখানে জাস্ট চিত্রতে চলে যাই। এখানে চিত্র অঙ্কনের ক্ষেত্রে আমরা প্রথমত করবো কি, এখানে আমরা একটা এখানে যে কোনো ভাবে একটা সরলরেখা নিয়ে নেবো এখানে। ওকে, তো আমরা করলাম কি, এখানে একটা যে কোনো ভাবে সরলরেখা নিয়ে নেবো এখানে, তো আমি এটাকে পাশে নিচ্ছি এখানে, এটা বেটার হবে এখানে। তো আমি করলাম কি, যে কোনো ভাবে একটা সরলরেখা নিয়ে নিই এখানে, তো সরলরেখাটা আমি নাম দিয়ে দিই এখানে, এর নাম আমি দিলাম এখন এ দিলাম, আমি এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে এ, আর এটাকে জি দিলাম এখানে। ওকে, তো আমি এ জিতে আমি এখানে 9 সেন্টিমিটার দৈর্ঘ্যবিষ্ট একটা আমি রেখা টেনে নেবো এখানে, তো 1 থেকে 9 এখানে, তো আমি এখানে 1 থেকে এই এটা দিয়ে আমি 9 সেন্টিমিটার মতো কাটবো, মানে আমাদের এখানে হবে এখানে এই 9 সেন্টিমিটার। আমি এখানে এটাকে বি দিলাম এখানে, এ বি একটা মানে এ জির মধ্যে 9 সেন্টিমিটার দৈর্ঘ্যবিষ্ট একটা এ বি আমি অঙ্কন করে নিলাম এখানে, এ বি আর কি। ওকে, আচ্ছা, এরপরে করবো কি, আমরা এখানে যে কোনো একটা মাপের আমি একটা এপাশে একটা রেখা টানবো, একটা যে কোনো একটা কোণ নিয়ে আমি একটা রেখা নেবো, অবশ্যই এই রেখাটা আমাদের যে কোনো বড়ো মানে যত বড় হোক না কেন এটা আমাদের সমস্যা না, আমি এটার নাম দিলাম এক্স দিলাম এখানে। ওকে, কী দিলাম এখানে, এটাকে এক্স দিলাম এখানে। তো এরপরে করবো কি, আমরা এখানে এই এক্সের এ থেকে এক্স পর্যন্ত আমি 3 সেন্টিমিটার দূরে এখানে, হ্যাঁ, এখান থেকে এ থেকে 3 সেন্টিমিটার দূরে এখানে, তো আমি এখানে ধরলাম যে এখানে 1 ধরলাম এখানে, 1 থেকে 3 এখানে, এই যে এখানে আর কি, তো মোটামুটি আমাদের হচ্ছে এখানে আর কি, এখানে এই যাতে, তো এই 3 সেন্টিমিটার দূরে আমাদের একটা পয়েন্ট নেবো, সেটাকে আমি ই বিন্দু দিলাম এখানে, তার মানে আমাদের এখানে এখান থেকে এ থেকে ই এর দূরত্ব হচ্ছে 3 সেন্টিমিটার এখানে। ওকে,
আবার এখানে ই থেকে আমি আরো 2 সেন্টিমিটার দূরে একটা সি বিন্দু নেবো এখানে, তো আমি ই থেকে 2 সেন্টিমিটার দূরে এখানে, তো ই থেকে আমি করবো কি 2 সেন্টিমিটার দূরে আমি একটা কি নেবো এখানে, সি বিন্দু নেবো এখানে। তো আমি এখানে এই যে এখান থেকে নিলাম, এখানে আপনি সি বিন্দু নিলাম এখানে, ওকে কি নেবো এখানে সি বিন্দু নেবো। এই সি বিন্দু নেওয়ার পর আমি করবো কি বি এবং সিকে যোগ করে দেবো এখানে, বি এবং সিকে যোগ করে দেবো। তো বিসিকে আমি যোগ করার পর আমি যে কাজটা করবো সেটা হচ্ছে কি আমরা এটা কিন্তু 2 এখানে, আচ্ছা বিসিকে যোগ করার পর আমি করবো বিসি এর সমান্তরাল করে আমি একটা আরেকটা রেখা আর্ট করবো। তো আমরা কিন্তু জানি যে সমান্তরাল রেখা কীভাবে আর্ট করতে হয়, তো আমরা করবো কি এই এখানে একটা আমি এখানে কোণ নিয়ে নেবো এখানে, ওকে একটা কোণ নেবো এখান থেকে একটা কোণ নিয়ে নেবো, যদিও এটা বেশি টাইট হয়নি, আচ্ছা হোক তো যে কোনো আপনার একটা কোণ নিলাম আমি এখানে, ওকে কোনটা নেওয়ার পর আমি একটা কোনটা মেজারমেন্ট করে দেখবো যে কোনটা কত বড় এখানে হলো। তো আমি এখানে দেখতেছি এখান থেকে আমি এই যে এখান থেকে ধরে আমি এখান থেকে দেখবো যে কোনটা আসলে আমাদের কত বড় এখানে, ওকে তো আমি এখানে এই বরাবর একটু মেজারমেন্ট করলাম এখানে, তো মোটামুটি এখান এতটুকু আর কি। তো এবার করবো কি আমি এই এখান থেকে এই পয়েন্ট থেকে যে আমাদের ই যে পয়েন্ট আছে এখানে এই পয়েন্ট থেকে আমি আরেকটা যে কোনোভাবে একটা বৃত্তচাপ নেবো এখানে, মনে করি আমি এখান থেকে একটা বৃত্তচাপ নিলাম যে কোনোভাবে। নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে আমাদের এই কোণের সমান করে আমি যে কোনটা মেজারমেন্ট করলাম এখানে এই কোণের সমান করে আমি আরেকটা এখানে এই যে বৃত্তচাপ টেনে নেবো এখানে, ওকে তো আমি এখানে এখান থেকে আমি এখান থেকে আরেকটা আমি বৃত্তচাপ টেনে নেবো এখানে, তো টানলাম এখানে, ওকে টানার পর আমরা কিন্তু একটা এখানে কী পাচ্ছি বলুন তো এখানে আমাদের একটা মিলিত বিন্দু বিন্দু পাচ্ছি এখানে, হ্যাঁ তো আমাদের এই মিলিত বিন্দু দিয়ে আমি একটা রেখা টানবো এখানে, এই যে আমাদের এই যে মিলিত বিন্দু আছে না এখানে এই মিলিত বিন্দুর সাথে আমি একটা রেখা টেনে নেবো এখানে। তো এই রেখাটাই কিন্তু আমাদের কিন্তু হচ্ছে কি বিসি এর সমান্তরাল রেখা হচ্ছে এখানে, ওকে এটা কিন্তু এখানে। তো আমাদের এই এটাকে আমি যে ডি বিন্দু দ্বারা আখ্যায়িত করি এখানে, তাহলে আমাদের এখানে এই বিসি এবং ডিকে সমান্তরাল রেখা বলা যাবে। তো আমি এখানে কেন বলবো, কারণ আমরা কিন্তু অলরেডি অনেকবার এখানে এই বিষয়টা দেখাচ্ছি যে আমাদের এখানে কীভাবে সমান্তরাল রেখা আট করতে হয় এখানে, ওকে আমরা কি বুঝতে পারছি ব্যাপারটা এখানে। তো এখন আমরা জাস্ট একটু স্টেপ বাই স্টেপ কী করি এখানে এটাকে একটু বিবরণ দিই এখানে। তো আমরা এখানে কীভাবে বিবরণ দিতে পারি, আর লিখবো যে প্রথমে যে কোনো একটা রশ্মি এজি আঁকো এখানে, আমরা লিখবো এখানে প্রথমে প্রথমে যে কোনো রশ্মি এজি অঙ্কন করি এখানে, এজি অঙ্কন করি বা আঁকি বা আঁকো যেটা বলেন সমস্যা নেই, আঁকো এজি থেকে, হ্যাঁ এজি থেকে এবি ইকুয়াল টু কি নেবো 9 সেন্টিমিটার নেবো এখানে, 9 সেন্টিমিটার। তো আমাদের এই যে এ থেকে এজি থেকে আমাদের এবি ইকুয়াল টু 9 সেন্টিমিটার নিয়ে নিলাম এখানে, ওকে এই কাজটা এখানে করলো, অংশ কেটে নাও, অংশ কেটে নাও, কেটে নাও, ওকে আচ্ছা। এরপরে আমরা যে কাজটা করবো এখানে যে হচ্ছে এ বিন্দুতে যে কোনো মাপের একটা করে একটা মানে একটা কোণ অঙ্কন করবো, এ বিন্দুতে আমি করবো এখানে যে কোনো মাপের একটা কোণ অঙ্কন করবো, যেমন কোণ আমাদের এখানে বি, এই যে বি এ এক্স নামে একটা কোণ আমি দেবো এখানে, ওকে তো আমি লিখবো যে 2 নম্বর স্টেপ হচ্ছে কি এখানে এ বিন্দুতে যে কোনো মাপের, হ্যাঁ যে কোনো মাপের হ্যাঁ একটি কোণ বি এ এক্স আঁকি, হ্যাঁ তো এটা আমি এখানে আট করলাম এখানে, এটা আমাদের কাজ শেষ। এরপর আমাদের যে কাজটা করতে হবে এখানে সেটা হচ্ছে কি আমাদের এখানে এই যে এক্স আছে না এখানে, তো এক্স থেকে আমি করবো কি এই যে এক্স থেকে আমি করবো কি এই 3 অংশ কেটে নেবো এখানে, এবং ইএক্স থেকে আমি করবো কি ইসি 2 অংশ কেটে নেবো এখানে। তো আমি এখানে 3 নম্বর যেটা লিখবো সেটা কি এক্স থেকে এ ইজ ইকুয়াল টু 3 সেন্টিমিটার কেটে নেই, এবং ইএক্স থেকে, হ্যাঁ ইএক্স থেকে আমি করবো কি এখানে, এবার মানে প্রথমে এক্স থেকে করলাম এখানে, এবার আমি এ অংশ থেকে করবো ইএক্স থেকে এখানে নেবো, তো ইএক্স থেকে ইসি ইজ ইকুয়াল টু 2 সেন্টিমিটার কেটে নেই এখানে, এটা কী করবো এখানে এত সেন্টিমিটার কেটে নেই এখানে, ওকে আই থিঙ্ক আমরা বুঝতে পারছি এই অংশটা আর কি আমি যে বিবরণটা দিলাম এখানে। এখন আমরা করবো কি বিসিকে যোগ করবো এখানে, কী করবো এখানে বিসিকে যোগ করবো 4 নম্বর যে স্টেপটা আমাদের, এই দেখুন আমাদের এখানে এই বিসিকে এই বি এবং সিকে আমি যোগ করবো এখানে, ওকে তো বিসিকে যোগ করে বিসি এর সমান্তরাল করে একটা আমি কি ই বিন্দুতে আমাদের কি একটা সমান্তরাল রেখা আট করবো এখানে, ওকে যেটা আমাদের এখানে ইডি হবে এখানে। তো আমরা এখানে লিখবো এখানে বিওসি যোগ করি, বিওসি যোগ করি এবং বিসি এর সমান্তরাল করে, ওকে সমান্তরাল করে ডি মানে ডি রেখাটা নিই এখানে, রেখা
টানি। তো আমরা এখানে সমান্তরাল কিভাবে করতে পারি এটা কিন্তু আমি দেখালাম এই বিষয়টা এখানে। ওকে, তো এখন আমরা একটা এখানে বিষয় পাবো, সেটা কি আমাদের এখানে জাস্ট এই সমান্তরালের ব্যাপার স্যাপার এখানে থাকবে এখানে। এখন আমরা এখানে তার মানে এবার এবার আমরা কি করতে পারবো বলুন তো, এখানে আমাদের এখানে এই যে এডি এবং বিডিকে আমাদের পরিমাপ করতে, বিডিকে পরিমাপ করবো এখানে করো, মানে এডি এবং বিডি বলতে আমাদের কি, যে এডি এবং বিডিকে পরিমাপ করবো। তো এডি এবং বিডিকে পরিমাপ করার পর আমি জাস্ট একটু পরিমাপটা করে দেখি এখানে, তো আমরা লাগে, তো আমি কিন্তু অলরেডি দেখাচ্ছি এখানে আমাদের যেহেতু এটা 9 সেন্টিমিটার পুরোটা, এখানে 9 সেন্টিমিটার, আর আমাদের অনুপাতটা কত এখানে 3:2 অনুপাতে আছে এখানে, তার মানে এখানে 3+2 হচ্ছে 5 হবে এখানে, আর আমাদের মোট আছে 9, তার মানে 9 × 3/5 মানে কত হবে এখানে, এটা একটু ক্যালকুলেশন করে আমি কত পাইছিলাম বলুন তো আমাদের এখানে, এটা মনে হয় ক্যালকুলেশন করে পাইছিলাম কত এখানে, আমরা কিন্তু দেখছিলাম যে 5.4 পাইছিলাম এখানে, 5.4, তার মানে এই অংশটা আমাদের 5.4 এর মতো হবে। অ্যান্ড আমাদের এখানে আর 10 × এখানে দুই অংশ করবো 2/5 এখানে, তার মানে এটা কত পাইছিলাম বলুন তো, 3.6 পাইছিলাম এখানে। ওকে, তো জাস্ট আমি এখানে এটা ক্যালকুলেশন করে দেখি এখানে এই মানটা আমাদের এখানে কত হয়েছে, এখানে 5.4 পাওয়া যাবে এবং 3.6 পাওয়া যাবে এখানে। তো এটাই কিন্তু আমাদের ফাইনালি মেজারমেন্ট করতে বলছে এখানে। এই কাজ ফাইনালি কত স্কেল দেখবেন, এই মানে কত 5.4 হবে এবং কত হবে এখানে 3.6, এই ব্যাপার স্যাপার আর কি। তারপরে 3:2 যে মানটা আছে আমি কি কী বলতে পারি এখানে, 5:4 এবং কি আমাদের এখানে কি বলতে এখানে জাস্ট একটু পড়ি এখানে, তার মানে আমরা কী লিখতে এখানে লেখা যাবে এখানে যে হচ্ছে আপনার এডি বা বিডি ইজ ইকুয়াল টু এখানে 5.4 আর কি এখানে 3 বলা যাবে এখানে, উভয় পাশে দয় করি কত হবে এখানে, 4 হবে এখানে কি 6 হবে। ওকে, তো এবার যদি আমি এখানে এটাকে কাটি, 3 দিয়ে কাটি, 3 × 8 কত হবে এখানে, আচ্ছা হ্যাঁ 3 দিয়ে যে আমি কাটা দিই এখানে, তো আমাদের এখানে দেখুন এই যে এই এটাকে আপনি 3 দিয়ে কাটেন তো এখানে কত হয় এখানে, এই 54কে 3 দিয়ে ভাগ করুন এখানে, 3 দিয়ে আপনি যে 54কে ভাগ করেন কত হবে এখানে, 2 দিয়ে যাবে প্রথমে এখানে, 1 দিয়ে যাবে এখানে প্রথমে, কত হবে এখানে 3×3 2×4 3×8 = 24 এখানে। ওকে, মানে 18 দিয়ে করলে হবে, 18×2 = 36, 3×8 মানে এখানে 18 দিয়ে আমি যে ভাগ করি তাহলে কি 3×8 = 54 আর 18×2 = 36, মানে কি 3/2 পাচ্ছেন এখানে। ওকে, তার মানে এটাই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার এখানে ফাইনালি যে অ্যান্সারটা এখানে, আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে।